এই নাও তোমার দুপুরের খাবার। স্যার, এই খাবারে বিষ আছে, ভুলেও খাবেন না। আজকে আমি নিজ হাতে তোমার জন্য রান্না করেছি, খাবারটা খেয়ে তুমি খুব মজা পাবে। এখন জলদি করে অফিসে যাও তো। কি কি ব্যাপার, কি হলো? আরে না, কিছু না, এমনিতেই। তুমি আমার দুপুরবেলার খাবার দিয়ে দিছো এখানে, তাই না? হ্যাঁ, আজকে আমি নিজ হাতে তোমার জন্য রান্না করেছি, বুয়াকেও বলেছি আজকে তোমার খাবারটা আমিই রান্না করব। তুমি খাবারটা খেয়ে খুব মজা পাবে। এখন তুমি অফিসে যাও, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। হ, অনেক লেট হয়ে যাচ্ছে। ইয়ে কই, আমার ব্যাগটা কই? ব্যাগটা নিয়ে আসো, জলদি করো, যাও। ও, তোমার ব্যাগ তো রুমে। আচ্ছা, আমি নিয়ে আসতেছি। যাও যাও, জলদি করো। কাজের মেয়েটি কী দেখালো আমাকে? এই খাবারের মধ্যে বিষ আছে, আজ কি ওর খবর আছে? এই এই বিয়াদব, তুই আমার কি দেখাইলি? স্যার, এই খাবারে বিষ আছে, বলেও এই খাবার খাবেন না। মানে মানে? হ স্যার, এই খাবার খায়েন না, এই খাবারে বিষ আছে, আমি নিজের চোখকে দেখছি, ম্যাডাম এই খাবারে বিষ দিছে। বিয়াদব, কি বলছ তুই? আমার খাবারে তোর ম্যাডাম বিষ দিবে মানে? এই তুই কি চাচ্ছিস? আমরা ভালো আছি, সেটা তো সহ্য হয় না। এই তুই তো আমার বাসার কাজের মেয়ে, তুই এত বড় বদনাম আমার বইয়ের নামে করতাছস? তোর এত বড় সাহস কী করে হলো বল? বিশ্বাস করেন স্যার, আমি সত্যি কথা কইতেছি, এই খাবারে বিষ আছে, ম্যাডাম এই খাবারে বিষ দিছে। আজকেই হবে তোর জীবনের শেষ খাওয়া। অনেক জ্বালিয়েছিস আমাকে, অনেক সহ্য করেছি, কিন্তু আর না, এই বিষ মিশিয়ে আজকে তোকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে ফেলব। যাই, এবার গিয়ে খাবারটা দিয়ে আসি। কই তুমি, তোমার খাবার কিরে, তুই এখানে কি করিস চোরের মতো? আসলে ম্যাডাম, আমি তো ঝাড়ু দিয়েছিলাম। ও, ঝাড়ু দিচ্ছিলি? ঠিক আছে, সুন্দর করে ঝাড়ু দে। আচ্ছা ম্যাডাম। তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি আসো। আসতেছি, এই তো রেডি হয়ে গেছি। আরে, এখন আবার কে কল করলো? কি ব্যাপার, আমি এটা কি দেখলাম? ম্যাডাম খাবারে বিষ মিশিয়ে সাহেবকে মারতে চায়? না না, এই খাবার কিছুতেই সাহেবরে খাইতে দেওয়া যাইব না। যে করেই হোক সাহেবরে বাঁচাতেই হইব। কি যে করি কি করি, আইডিয়া কই তুমি? খাবার এখানে রেখে কই গেছো? মা কল করেছিল, বুঝছো? মায়ের সাথে কথা বললাম। শোনো, এই নাও তোমার দুপুরের খাবার, আজকে আমি নিজ হাতে তোমার জন্য রান্না করেছি। কি বলিস তুই, তোর ম্যাডাম এই খাবারের মধ্যে বিষ দিছে? হ্যাঁ স্যার। এই তুই মিথ্যে বলছিস না তো? না স্যার, আমি সত্যি কথাই কইতাছি। সত্যি কথা কইতাছস? তোর ম্যাডাম আমার খাবারে বিষ দিছে, কিন্তু কেন? ও তো আমারে খুব ভালোবাসে, ও কেন আমার খাবারে বিষ দিবে? স্যার, ম্যাডাম আপনারে ভালোবাসে না, ম্যাডাম অন্য ফোলারে ভালোবাসে। আপনি যখন অফিসে যান গা, তখন ওই ফোলাটা লয়া প্রতিদিন বাসায় আয়ে। আর আপনার ভাতের মিত্রায় যে বিষ মিশাইছে, আপনার এই দুনিয়াতে সরাইয়া আপনার সয় সম্পত্তি সব নিয়া ওই ফোলারে বিয়া করব ইল্লিগা। কি বলিস, যদি তোর কথা সত্য হয় তাহলে তো ভালো, যদি মিথ্যা হয় না তোকে মারতে মারতে এই বাসা থেকে আমি বের করব। শুন, আমি একটা প্ল্যান করে ওরে আমি হাতে নাতে ধরবো। তুই এক কাজ কর, তুই তোর কাজ কর, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা স্যার। ঠিক আছে, থাক। কই তুমি, একটা ব্যাগ আনতে পাঠাইছি তাও এত লেট করতেছে, আমার লেট হয়ে যাচ্ছে তো, জলদি আসো। এই না, আরে তোমার ইম্পর্টেন্ট ফাইলটা খুঁজতে লেট হয়ে গেছে, ওটাই খুঁজে পাচ্ছিলাম না, তাই তো লেট হয়েছে। এখন দিছো? ভিতরে দিছো? হ্যাঁ দিছি, সব কিছু আছে। আচ্ছা শুনো,
খাবারটা তুমি রেখে দাও, এটা অফিসে নেব না। কি বলতেছো তুমি? আমি এত যত্ন করে ভালোবেসে এত কষ্ট করে তোমার জন্য রান্না করেছি, আর তুমি কিনা বলছো তুমি এই খাবার নিবে না? আমি তো বললামই বিরক্ত লাগে, ওখানে খেয়ে নিব, সমস্যা নাই। এটা রেখে দাও, দুপুরবেলা তুমি খেয়ে নিও। এই আমার প্রতি তোমার ভালোবাসা, তাই না? আজকে একটা দিন আমি রান্না করলাম তোমার জন্য ভালোবেসে, আর তুমি কিনা বলছো তুমি বাইরে খেয়ে নিবে? তাছাড়া তুমি তো বাইরে তেমন খেতে পারো না, খেলে তোমার শরীর খারাপ হয়, ওটা চিন্তা করে আজকে আমি রান্না করেছি। প্লিজ তুমি খাবারটা নিয়ে যাও, ধরো। আমার শরীর খারাপ হয়? বাইরে তো প্রতিদিনই আমার খাওয়া হয়, হয়তো আজকে তুমি যত্ন করে আমার জন্য রান্না বান্না করে হয়তো দিতেছো। আমি তো প্রতিদিনই নিয়ম করে ফেলছি, বাইরে দুপুরবেলা খেয়েই আমাকে অফিস করতে হয়, আর আজকে হঠাৎ তুমি আমাকে খাবার দিচ্ছ। আচ্ছা শুনো, যেহেতু এত করে বলতেছো, এক কাজ করি, আমি বরং খাবারটা দুজনে মিলে আমরা খেয়ে যাই। না না, কী বলছো তুমি? এই খাবার শুধু তোমার জন্যই রান্না হয়েছে, স্পেশাল করে রান্না করেছি। তাছাড়া এটা তো একজনের খাবার, দুজন কীভাবে খাবো বলো? তুমিই খাবা, এটা নিয়ে যাও, তুমি অফিসে যাও। দাঁড়াও, কী বলতেছো? একজনের খাবার হলে কী হয়েছে? আমরা দুজনে ভাগাভাগি করে খাবো, ভালো লাগবে। বসো, আমরা দুজনে একসাথে খাই। না শোনো, আমি তো বলছি এটা আমি শুধু তোমার জন্যই রান্না করেছি, তাছাড়া আমার এখন ক্ষুধা নেই, আমি পরে খেতে পারবো। তোমার অফিসের কত লেট হয়ে গেছে তুমি দেখছো একবার? তোমার না আজকে একটা মিটিং আছে, না তো তুমি যাও, অফিসে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, দেখে শুনে থাকো তুমি তাহলে। হ্যাঁ, তুমি আমার জন্য একদম চিন্তা করো না, আমি সাবধানে থাকবো সুন্দরভাবে। শোনো, তুমি সাবধানে যেও, হ্যাঁ, আর অফিসে পৌঁছে আমাকে একটা কল বা মেসেজ করো, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা। যাক, বুঝিয়ে শুনিয়ে তো পাঠিয়ে দিয়েছি, এবার খাবারটা খেলেই আমার প্ল্যান সাকসেস হয়ে যাবে। আমি আমার জানকে একটা কল দিয়ে আসতে বলি। আমার খাবারের মধ্যে বিষ মিশিয়ে আমাকে দুনিয়া থেকে সরাইতে চাস, তাই না? সেই ইচ্ছা তোর কখনো পূরণ হবে না। যদি আজকে কাজের মেয়েটার কথা ঠিক হয়, তাহলে তোর তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমি আজকে অফিসে যাব না, আমি পাহারা দিব তুই কোন নাগরকে নিয়ে বাসায় সময় কাটাস। আমি পাহারা দিব, আমি আশেপাশে গিয়ে লুকিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। এই সালমা, সালমা! জি ম্যাডাম। শোন, একটু পর আমার বয়ফ্রেন্ড আসবে, আর একদম আমাদেরকে ডিস্টার্ব করবি না। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে দরজা নক করবি, আর তাড়াতাড়ি কাজগুলো শেষ করে বাসায় চলে যাবি। কী বলেছি শুনতে পাচ্ছিস? আচ্ছা ম্যাডাম। আর শোন, একটা কথা ভালোই ভালোই বলছি, এসব কথা না কোনোভাবেই যেন কেউ জানতে না পারে, তাহলে তো তোর কী হাল করবো সেটা তুই খুব ভালো করেই জানিস। কী বলছি শুনছিস? আচ্ছা ম্যাডাম, আমি কাউতে কমু না। ঠিক আছে, যা এখন। তুমি আসছো জান? হ্যাঁ আমি আসছি। এত লেট হলো যে তোমার? আরে একটু কাজ ছিল, এই জন্য একটু লেট হয়ে গেছে আসতে। আচ্ছা, তোমাকে যে প্ল্যানটা দিছিলাম তোমার হাজবেন্ডের খাবারে বিষ মিশাইতে, ওটা কি মিশাইছো? হ্যাঁ জান, তুমি যেভাবে বলেছো আমি ঠিক সেভাবেই কাজটা করেছি। আমি তো কখনোই ওর জন্য রান্না করি না, এত সময় আছে আমার বলো, কিন্তু আজকে আমি ওকে বলেছি খাবারটা আমি নিজ হাতে যত্ন করে ভালোবেসে তোমার জন্য রান্না করেছি, আর ওই খাবারেই তোমার দেয়া বিষটা মিশিয়ে দিয়েছি, তারপর ওর হাতে খাবারটা দিয়েছি। ও দুপুর অফিস টাইমে খাবারটা খাবে আর অফিসে শেষ হয়ে যাবে, তারপর আমাদের দুজনের রাস্তা একদম ক্লিয়ার। হ্যাঁ জান, তুমি ঠিকই বলেছো, এখন আর আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না, আর অনেকদিন পর আজকে তোমাকে কাছে পেয়েছি, আজকে আমরা অনেক মজা করব। চলো। দাঁড়াও, তুমি বাসায়? হো, আমি তো বাসাই, কোথায় যাচ্ছ? মজা করার জন্য যাচ্ছ? আর এই ছেলেটা কে? আসলে তোমাকে তো বলাই হয়নি, ও আমার একটা ফ্রেন্ড, তুমি ওকে চিনো না? বেয়াদব! তোমার ফ্রেন্ড আমি চিনি না,
আরে এই ফ্রেন্ড কিসের, কিসের ফ্রেন্ড? আমি বাসা নাই, ফাঁকা বাসার ভিতরে তুমি তোমার ফ্রেন্ড নিয়ে আড্ডা দিচ্ছ, আর তাকে বলতেছো তুমি এখন মজা করবা, অনেক দিন পরে আসছে। আরে তুমি কি ভাবছো আমি জানি না কিছু? সব কিছু জেনে শুনেই আমি এখানে হাজির। দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। সালমা, সালমা, এই তো যা, তুই এখান থেকে যা। তুমি সকালবেলা আমি বের হওয়ার সময় এই জিনিসটা আমাকে দিয়েছিলে না, এটার মধ্যে কী রাখছিলে তুমি? খাবার। আমি যেন এই খাবারটা দুপুরবেলা খাই, আর দুপুরবেলা খাওয়ার পর তো আমি এই দুনিয়া থেকে বিদায় নিতাম, এটাও তো সত্যি ছিল তাই না? কী বলতেছ তো তুমি, এসব বিশ্বাস করো ওরকম কিছুই না, তো তুমি ভুল ভাবতেছ। ভুল ভাবতেছি? আমাকে বাধ্য করো না, তোমাকে আমি আবারও মারি। আমি তোমাকে মারবো না, তোমার গায়ে হাত তুলবো না, আমাকে মিথ্যে বলারও চেষ্টা করো না। তুমি যে এই খাবারের সাথে বিষ মিশিয়ে আমাকে মারতে চাও, সেটা আমাকে কাজের মেয়েটা সকালেই বলেছে, আমি তার কথা বিশ্বাস করিনি। তাকে আমি মারধর করছিলাম যে তুই এগুলা কি বলিস, তোর ম্যাডাম তো আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সে আমাকে বলেছে না স্যার, সে আপনাকে ভালোবাসে না, ম্যাডামের অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে, আপনি যখন প্রতিদিন বাসা থেকে চলে যান তারপরই তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে সে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, আপনি যখন বাসায় ফিরবেন ঠিক তার আগেই তার বয়ফ্রেন্ডকে বাসা থেকে বের করে দেয়। বল এমন নাটক কেন আমার সাথে করলি, বল। শোনো আমার ভুল হয়ে গেছে, আমি আসলে যা করেছি একদম ঠিক করিনি, আমি কি করব বলো? তুমি আমাকে সময় দাও না, সারাদিন তুমি তোমার অফিস, অফিসের কাজ নিয়ে বিজি থাকো, বাসায় আসলেও শুধু অফিসের। চুপ কর, এইসব কথা আমাকে শোনাবি না, আমি তোকে সময় দেই না, আমি তোকে তোকে ঘুরতে নিয়ে বের হই না, কেন হই না, কেন তোকে সময় দেই না? আরে আমি কিসের জন্য সময় দেই না? কী জন্য আমি সারাদিন অফিসে থাকি? কী জন্য আমি কাজে ব্যস্ত থাকি? তোকে ভালো রাখার জন্য, আমরা ভালোভাবে চলার জন্য, আমাদের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য। আমি যদি টাকা ইনকাম না করতাম, টাকার পিছনে না ছুটতাম, তাহলে এই যে বাড়ি দেখতেছ, আমার এত এত টাকা দেখতেছ, কিছুই হতো না। আমি ভুল করেছি, টাকার পিছনে না ঘুরে তোমার পিছনে ঘোরাটাই আমার ভালো ছিল, তোমাকে সময় দেওয়াটাই আমার ভালো ছিল, তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। তুই ভালোই করছস, ভালোই করছস, যা তুই চলে যা, কারণ তোর মতো দুঃচরিত্রহীন মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যে মেয়ে স্বামী থাকার পরেও, এত টাকা পয়সা থাকার পরেও অন্য একটা ছেলের সাথে সম্পর্ক রাখতে পারে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি তোর সাথে আর সংসার করবো না, চলে যা তুই, তোর এই নাগরকে নিয়ে তুই এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি তুই তোর নাগরকে নিয়ে আমার বাসা থেকে চলে যা। শোনো তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। ছাড়, আমার হাত ধরবি না তুই, তোর মতো নষ্টা মেয়ের সাথে আমি আর কথা বলতে চাই না, তুই এক্ষুনি চলে যা আমার বাসা থেকে, যা।